ওইটা একটা বোটানিক্যাল গার্ডেন, পাখির অভয়ারণ্য, মানে এইভাবে তখন আমাদের যে কনসেপ্ট আমাদের দেশে থেকে আমরা করতে পারতাম সেটা আমার মনে হয়। তো মাস চার পাঁচের আগে আমরা এমপি মহোদয় স্যারকে বলতেছিলাম যে স্যার আমার একটা স্বপ্ন আছে বার্ড স্যাংচুয়ারি, উনি আগ্রহ দেখানো শুরু করতে আমাদের আমার চিন্তা আছে তো আপনি কোথায় করার চিন্তা ভাবনা করতেছেন, জায়গা দেখলাম দেখার পরে দেখি কি যে ওইখানকার যেটা হাতের বলকে উল্টে দিলে যেমন হয় ওইখানে টিলে করে দিলাম যে এখানে একটা মনে হলো যে এক একটা টিলে পাঁচ একর মতো যায় ওইখানে আশি একরের মতো জায়গা, এখানে একটা টিলে ওইখানে একটা টিলে মনে হলো যে এই টিলাগুলো কিন্তু যদি আমরা কানেক্ট করে দিতে পারি তাদের ব্রিজ দিয়ে তাদের প্রত্যেকটাকে যদি দিতে পারি তাহলে আমাদের প্রত্যেকটাতে যাওয়া হয়। তখন মনে হলো যে কিছু নিচু এলাকা আছে ওইখানে যদি আমরা মাছের পুকুর কাটিয়ে যদি কিছু হয়তো ডিচ আসে এমনি ন্যাচারালি আসে তারপরে যদি পুকুর করা যায় তাহলে আমাদের যে বিলুপ্ত প্রায় যদি মাছগুলো আসে এটার একটা সংরক্ষণাগার হলো। তো তাই হোক স্যারের সাথে বলো যে স্যার বলো ঠিক আছে তাহলে আমরা আমার উদ্যোগ নেই আপনি কাজ শুরু করেন। তাই এরই এখন আমরা এই যে একটা বার্ড সেঞ্চুয়ারি বা বোটানিক্যাল গার্ডেন তাকে অবহেলা করবো তাই কীভাবে করবো এটার যৌক্তিকতা কী এটার কী প্রক্রিয়া সেটার জন্য আমরা একে একটা প্রদর্শন দিচ্ছি আপনি। তো আমরা আশা করি যে এটাতে যদি আমরা সবাই যদি সম্মিলিত এফোর্ট দিই এখানের মধ্যে কারণে নিউ কনসেপ্ট দেখেন আমাদের ইকো পার্ক আছে আমাদের বোটানিক্যাল গার্ডেন আছে কিন্তু আমার পাখির অভয়ারণ্য নাই, আমাদের দেশি গাছগুলো এখন সব হয়ে গেছে কাঠের গাছ, ফলের গাছ আছে পাখি আসবে কোথা থেকে, নদীতে পানি নেই ফলে মাছ খাওয়ার যে পাখিগুলো এগুলো কমে গেছে সেজন্য আমরা এখন আমি এটা আমাদের ইকো পার্ক করতে পারি। দেশীয় পাখি মাছ এর সাথে জীববৈচিত্র্য প্রজাতি সংরক্ষণ এবং পরিবেশ সংরক্ষণ পশু পাখি মাছ উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে আর বহু প্রজাতি বর্তমানে চাষাবাদের সার ও কীটনাশকের প্রয়োগ কল কারখানার বিষাক্ত বর্জ্য পরিমাণ কমে যাওয়া খাল বিল ভরাট হওয়া পাখির খাদ্য উপযোগী ফল গাছের পরিমাণ হ্রাস পাওয়া ইত্যাদি একটি কারণ। পাখির নিরাপদ আবাসন ও উদ্ভিদ উদ্যান প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থান ও পরিবেশের উন্নয়ন সম্ভব, কারণ এই জায়গাটা এখন পড়ে আছে এখানে কিন্তু কেউ কাজ করে না ফ্রি জায়গা নাকি, কিন্তু এখানে যদি আমাদের 10-15 জন লোক কাজ করে তাহলে এই 10-15 জন লোকের তো ওই উপলক্ষে কিছু কর্মসংস্থানের হয় প্লাস ওইখানে যদি আমরা পার্কের মতো একটা ব্যবস্থা করি কিছু চিত্র বিনোদনের ব্যবস্থা হয় যেন আমরা এটা কমপ্লিট করতে পারি খুব একটা মানে 2 বছর বিশ চলে গেল 21-22-23 যাবো আমরা কমপ্লিট একটা এরকম একটা টার্গেট যে মধ্যে আসাম এবং উদ্ভিদ বিজ্ঞান প্রতিষ্ঠা করে দেশীয় পাখি ও মৎস্য প্রজাতির বিলুপ্তির হাত থেকে রক্ষা করে উন্নয়ন। এখন আমরা বিলুপ্ত করবো না আমরা একটা ব্রিডিং সিস্টেম করবো যাতে কেউ যদি ইচ্ছে করে যে আমাদের এখান থেকে লাইসেন্স করে বিল করবো দেশি প্রজাতি এখন তো সব চাষমা ইঞ্জেকশনের মাধ্যমে কিন্তু আমরা সেটা যেতে চাই না আমরা ন্যাচারালি ব্রিডের পদ্ধতি দেশীয় ফুল ফলন বন বসতি উদ্ভিদ সম্পদের সংখ্যা ও উন্নয়ন যেমন দেশে এখন জনবসতির কারণে ঔষধি গাছের পরিমাণ কমে গেছে ফলে আগে যে পকার কোনো বড় সব বড় বাজার একটা ট্রাক্টর ট্রাক্টর হইতো ওইটা একটা তিন পল্লা লাগে তো ওই তালি পাম অনেক জাতীয় মন এই ফলগুলো দেখতে এখন আর নাই অথবা দেখতে পাইলেও দেখতে এগুলো আর ফল পায় না ছোট্ট তারা আছে তো এখন এগুলো তো আমরা এগুলো তো নাই হয়ে যাবে বাকি মৎস্য উদ্ভিদের উদ্ভিদ সম্পদের উপর সরজমিনে জ্ঞান আহরণ প্রকৃতি পর্যবেক্ষণ কারণ আমি দেখছি ঢাকা শহরে এখন বিনা ফুল চেনে না পচার কেনে না গোলাপ ফুল কি চেনে না দেখাইতে হয় শিখাইতে হয় অথচ আমরা ক্লাস 4-5 কিন্তু আমরা কবিতার মাধ্যমে পাখির নাম
পশুর নাম ফুলের নাম আমরা শিখছি, কিন্তু সেই বই তো এখন নাই। আর ঢাকা শহরের পর যারা এখন ঘরে ভিতরে থাকে তাদের পক্ষে ফুল পাখি মাছ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা কঠিন। ফলে আমাদের এখানে শুধু যদি কেউ আসে যে তাহলে যত ধরনের মাছ যত ধরনের পাখি যত ধরনের ফুল আপনার সবগুলোই একটা একটা কালেকশন থাকবে, সব ফলে একটা শিক্ষা কেন্দ্র হবে, জ্ঞান আহরণ কেন্দ্র। বিলুপ্ত প্রায় প্রজাতি উদ্ভিদের খাদ্য পুষ্টি ঔষধ পর্যবেক্ষণ, কারণ আমাদের কিছু যেগুলো নাই অর্থাৎ এগুলোর মধ্যে অনেক বেশি খাদ্য প্রমাণ ছিল বা ঔষধি গুণ ছিল, এগুলোর উপর আমার পর্যবেক্ষণ করা যে কী কী আমাদের উপকারী জিনিস সেগুলো পর্যবেক্ষণ। পাখি মাছ উদ্ভিদ, পাখির ক্ষেত্রে কী করতে হবে, পাখির নিরাপদ আবাসনের পরিবেশ সৃষ্টি, যে এমন একটা পরিবেশ যে জায়গার মধ্যে পাখি সে বসবাস করে যেন নিরাপদ ফিল করে, কোনো পাখির খাদ্য পদ্ধতি বিভিন্ন ধরনের পর্যাপ্ত বৃক্ষরোপণ করা, জাম গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, এই যে কাউ গাছ, যে কোনগুলা গাছের মানে মা পাখির প্রিয় সেই গাছগুলা এখন নাই হওয়ার জন্য আসে। আর পাখির সহজ আবাসনের জন্য বিভিন্ন গাছের মাটির হাঁড়ি স্থাপন করা হয়, ওই যে হাঁড়িকে একটু ঢেকে দিয়ে যাতে ওইখানে যাতে পাড়ের মধ্যে আমরা ফুলের বাগান করতে পারি। আর দেশের পাত্রের সাফা সাধুক্র করা, আমরা চাচ্ছি জল আমাদের দেশের জলজ যে উদ্ভিদ যে ফুলগুলো আছে জলজ সাতটা পদ্ম, এই পদ্মের পুকুরের মধ্যে একটা চাষাবাদ করে আর বিলুপ্ত প্রায় মাছ চিহ্নিত সংগ্রহ ওই পুকুরে তা চাষাবাদ করে সংগ্রহ করে আমরা সেটা পুকুরের মধ্যে ছেড়ে দিই। পুকুরে মৎস্যের প্রাকৃতিক প্রজনন মাধ্যম পরিবেশ সৃষ্টি করা, এখানে একটা মজার কথা, রুই কাতল পুকুরে ইয়ে হয় না, আপনারা হয়তো জানেন অনেকে নাকি রুই কাতলের ডিম পুকুরে ফোটে না, কিন্তু এবারে আমি দেখছি যে এক জায়গায় ফুটছে, এখন ওইটার জন্য কয়েকটি হয়েছে যে কী কারণে ফুটছে, তো পরে আমার গেছে সেটা সেটা হলো যে প্রচণ্ড স্রোত যদি পুকুরের মধ্যে পড়ে আর ইয়ে হয় তখন পুকুরের মধ্যেও হয় আমি দেখছি, এখন আমরা সেটা এখানে বাস্তবায়ন করার একটা চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং এটা মাছের বৃদ্ধির ক্ষেত্রে একটা যুগত্বকারী ঘটনা হবে এ যদি এটা আমরা সাকসেস করতে চাই। প্রথম ভূমি উন্নয়ন করা, আমাদের গাছপালার জন্য প্রথম ভূমি উন্নয়ন করা, দেশীয় বিলুপ্ত প্রায় প্রজাতির ফুল ফলন কর্ম পরিকল্পনা যে কীভাবে আমরা এটা সম্পন্ন করবো, ক্রমিক নম্বর এক সমাধানকৃত কর্ম, প্রস্তাবিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগত প্রস্তাব প্রস্তাব পরে আমরা সময় প্রয়োজনীয় মন্তব্য। নাম্বার এক হচ্ছে অভয়ারণ্য প্রতিষ্ঠা কল্পে পরামর্শ কমিটি ও বাস্তবায়ন কমিটি গঠন করা, এই কাজের জন্য হচ্ছে আমাদের একটা পরামর্শ কমিটি থাকবে একটা বাস্তবায়ন কমিটি থাকবে, এই প্রস্তাবিত দায়িত্ব সমূহের কর্মকমিটি এবং সদস্যদের দায়িত্ব নির্ধারণ করা, মাননীয় সংসদ সদস্য জনাব সুরাইবাগান সংস্থান গঠনমূলক সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন করা, মাননীয় সংসদ সদস্য পাঁচটি ও প্রতিটি কুকুর 150 ফিট 50 ফিট 5 ফিট গভীর এভাবে ভিতরে অবশ্যই 15 লক্ষ টাকা। পরামর্শ কমিটি গঠন, প্রস্তাবিত পরামর্শ কমিটিতে মাননীয় সংসদ সদস্য জনাব জনাব সুরাইয়া বেগম এনডিসি তথ্য কমিশন ঢাকা এবং জনাব আবুল হাসান বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী প্রাক্তন অধ্যাপক উদ্ভিদবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম বাস্তবায়ন কমিটির কমিটির উপযুক্ত সদস্যদের মাধ্যমে কমিটির কার্যাবলী এবং সদস্যদের দায়িত্ব বাড়ানোর তৈরি করে একটা দায়িত্ব কী কাজ হবে সেটা আপনারা
আপনার বিশ্বাস করবেন না, আমি ইন্ডিয়ার আমাদের পাশের দেশে কথা বলি,